সকলকে জানাই শুভ নববর্ষ বড়দের আমার প্রণাম ছোটদের এবং বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তোমরা যেভাবে চ্যানেলকে সাপোর্ট করছো সেই জন্যে তোমাদের সকলের কাছে আমাদের চ্যানেলের তরফ থেকে আমরা সকলে ভীষণই কৃতজ্ঞ বন্ধুরা আজকের দিনটা ভীষণ ভালোভাবে কাটাও প্রত্যেকে এবং আমাদেরও ভীষণ ভালোভাবে কাটবে তার কারণ সন্ধেবেলা আমরা আজকে পৌঁছে যাচ্ছি আবারি রিভার সাইড মলে সেখানে আজকে চেঙ্গিজের টিম আসছে তো সেই ইভেন্ট ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করব যারা আজকে আসতে পারছো না ডোন্ট ওয়ারি কোনো চিন্তা নেই চ্যানেল থেকে ভিডিও আসবে তোমরা সবটাই দেখতে পাবে ওখানে কি কি হচ্ছে বা কিভাবে কিভাবে কি হলো এখন আমরা এই ভিডিওতে একটুখানি জিদ্দাকে নিয়ে কথা বলি এবং জাস্ট চেঙ্গিজের ক্রেজটা ভাবো আমি তোমাদেরকে একটা ডান্স একটা ছোট্ট ডান্সের ভিডিও দেখাবো সেই ভিডিওটা মানে ডান্সটা পারফর্ম করেছে সৌরভ কি ভালো ডান্স করেছে ও জাস্ট ভাবা যাচ্ছে না রাগারা সঙ্গে ও ডান্স করেছে সেই ক্লিপসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু তার আগে দু তিনটে বিষয় একটুখানি কথা বলে নিই প্রথমেই তোমাদের সকলকে থ্যাংক ইউ জানাই কারণ বুক মাই শোয়ের ইন্টারেস্ট রেট কিন্তু বেশ ভালোভাবে বাড়ছে অলরেডি সেভেন্টিন পয়েন্ট এইট প্রায় আঠেরো হাজারের কাছে বুক মাই শোয়ের ইন্টারেস্ট চলে গেছে এবং আমি এবারে শিওর যে চেঙ্গি is <laughs> একদম কুড়ি থেকে একুশ হাজার কনফার্ম ইন্টারেস্ট রেট নিয়ে কিন্তু হলে ঢুকছে বন্ধুরা যেটা এই রেকর্ড ক্রিয়েট করলো মানে এর আগে কোনো বাংলা সিনেমা কুড়ি হাজার বা একুশ হাজার ইন্টারেস্ট রেট নিয়ে কিন্তু হলে প্রবেশ করতে পারেনি যেটা সবচেয়ে আনন্দের বিষয় এবং এই কারণের জন্য তোমাদের সকলকে থ্যাংক ইউ জানাচ্ছি আরও বেশি বেশি করে বুক মাইশোতে ইন্টারেস্ট রেট বাড়াতে থাকো যাতে আমরা একুশ হাজারের থেকেও বেশি করতে পারি যাতে আমাদের টার্গেট থাকে আমরা বাইশ হাজার তেইশ হাজার করবো এবং এটা সব সবচেয়ে আনন্দের বিষয় হবে জিদ্দার জন্য যারা ডাইহার জিদ্দার ফ্যান পুরো চেঙ্গিস টিম প্রচণ্ড আনন্দ পাবে যদি তোমরা বুক মাইস হতে ইন্টারেস্ট রেটটা বাড়াতে থাকো চেনা পরিচিত সকলকে বলো বুক মাই ইন্টারেস্ট রেট দিতে পরবর্তী যে বিষয়টা নিয়ে কথা বলবো বন্ধুরা সেটা হচ্ছে নিউজ এইটিন বাংলার একটা ইন্টারভিউ সেশন দেখলাম জিদ্দা এমন একজন মানুষ যিনি এটা বিশ্বাস করেন যে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে বা মানুষের ভালোবাসা পেতে গেলে কোনো পার্টিতে যেতে হয় না পার্টি ইন দ্য সেন্স আমি রাজনীতির কথা কিন্তু বলছি না কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে হয় না যে পার্টিগুলো হয় উনি বলেন যে আমি আমার ফ্যামিলি আমি আমার ফ্রেন্ডস আর ওয়ার্ক শ্যুট এগুলো নিয়েই ব্যস্ত থাকি তো আমি অকারণে কেন কোনো পার্টিতে যাব। এটা ওনার চিন্তাভাবনা এবং উনি বলেন যে কাজ যদি তুমি মন থেকে করো এবং কাজ যদি ভালো হয় দর্শক এমনিই তোমাদেরকে ভালোবাসবে তার জন্যে পার্টিতে যেতেই হবে এরকম কোনো বিষয় হয়তো নেই এটা জিদ্দার থিঙ্কিং এবং যেটা আমার প্রচণ্ড ভালো লেগেছে জিদ্দা যে মেন্টালিটিটা নিয়ে এগোচ্ছেন এটা সিরিয়াসলি প্রথমত উনি বাংলা ছবিকে একটা অন্য মাত্রা দেওয়ার চেষ্টা করছেন সেটা বাংলা ইন্ডাস্ট্রি থেকে গুটি কয়েক মানুষেরই সাপোর্ট পাচ্ছেন বাকিদের পাচ্ছেন না ওনার খুব একটা দরকারও নেই এই সাপোর্টগুলোর কারণ দর্শকই ওনাকে সাপোর্ট করে দিচ্ছে মানে মানে সবচেয়ে বড় কথা হচ্ছে দর্শক প্রচণ্ড পজিটিভিটি দিচ্ছে চেঙ্গিস নিয়ে এর থেকে বড় সাপোর্ট আমার তো মনে হয় আর কিছুই হতে পারে না তাই না এবং জিদ্দা তিনি এত নিজের কাজে কাজ নিয়ে ফোকাস হয়ে থাকেন এবং তিনি বলছেন যে তিনি মাস মশালা ফিল্ম থেকে তিনি বেরোবেন না তিনি যে জনরাটার জন্যে মানুষ তাকে চিনেছে সেই জনরাটা থেকে তিনি বেরিয়ে যাবেন না তিনি তার সাবজেক্ট চেঞ্জ করবেন না তিনি তার ঘরানা ছবির ঘরানা চেঞ্জ করবেন না এর থেকে আনন্দের বিষয় আমাদের কাছে আর কি হতে পারে জিদ্দার কাছে তো আমরা মাস মশালা ফিল্মই চাই এর থেকে বেশি তো কিছু চাই না কারণ এই একটিমাত্রই তো মানুষ আছেন যিনি এই জনরাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন তো আমি জিদ্দাকে এটা মানে আমি একজন ওনার ভালোবাসার বা আমি কীভাবে বলবো আমি একজন ওনার ফ্যান হয়ে এটাই রিকোয়েস্ট করতে চাই যে যেন উনি এই জনরাটা থেকে সরে না যান হ্যাঁ মাঝে মধ্যে একটা দুটো অন্য জনরা করলেন ঠিক আছে বাট ওনার মেন ঘরানা যেন মেন স্ট্রিম ছবি হয় এটাই আমার বলার এবং ভীষণ ভীষণ ভালো লাগলো এই ইন্টারভিউ সেশনটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো তোমরা গিয়ে অবশ্যই চেক আউট করো আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে সর্বশেষ এই ডান্সটা দেখে নাও সৌরভ কী সুন্দর একটা পারফর্ম করেছে জাস্ট দেখে নাও আর ডান্সটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে এসে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও